রন্ধনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য প্রথমে আলু আর এঁচোড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারে এঁচোড় দিয়ে তাতে এক চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক বাটি জল দিয়ে সেদ্ধ করতে দিলাম। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মেখে নিলাম। কড়াই ভালো করে গরম হলে 3 চামচ সর্ষের তেল দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়ে 3 চামচ তেল দিলাম। এতে এবার আলুগুলো দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিয়ে এঁচোড়গুলো কড়াইতে দিয়ে দিলাম। এঁচোড়গুলো ভেজে তুলে রাখলাম। এবার কড়াইতে 4 চামচ তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিচ্ছি। এতে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেস্ট করে রাখা 1টা টমেটো দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে কষতে হবে। কষা হয়ে গেছে। এবার এতে জল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এঁচোড় আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা ঘন হয়ে গেলে 1 চামচ গরম মশলা আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। এঁচোড় চিংড়ি তৈরি হয়ে গেছে।